এলিভেটার এডুকেশন থেকে সৌভিকের কথা বলছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই, অনেক স্টুডেন্ট ফোন করে যখন ক্যাট ম্যাটের প্রিপারেশন নেবে আমাদের কাছে ফোন করে, সবাইকে আমি বলছি না, কিছু কিছু স্টুডেন্টরা প্রশ্ন করে আপনাদের কাছে স্টাডি মেটেরিয়াল আছে, আপনারা কি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেন। এবার সব থেকে মজার কথা হলো যে পড়ার থেকে বেশি দেখলাম তাদের স্টাডি মেটেরিয়ালে পাওয়ার মানে পারা পাবে কি না সেইটার বিষয়ে তাদের ঝোঁকটা অনেক বেশি। এবার আমি প্রথমেই বলে রাখি, যে ছেলে মেয়ে বেসিকটাই ভালো করে কোনো জানে না, ধরো আমি একটা টপিক করাচ্ছি প্রোবাবিলিটি, প্রোবাবিলিটির বেসিকটাই জানে না, তো তাকে আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে কি করব? তাকে তো আমাকে আগে চ্যাপ্টার ওয়াইজ প্রোবাবিলিটির যে থিওরেমগুলো বা প্রোবাবিলিটির যে টেকনিকগুলো আছে বা প্রোবাবিলিটিটা কি সেটা তো ভালো করে আগে বোঝাতে হবে, তারপর বেসিক সামস করাতে হবে এক একটা থিওরেমের ওপর, যেমন অ্যাডিশন থিওরেম আছে, কন্ডিশনাল প্রোবাবিলিটি আছে, বেস থিওরেম আছে, আরো থিওরেম আছে, ধরো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের অঙ্ক করালো হলো বা কম্পাউন্ড ইভেন্টের অঙ্ক করানো হলো, তো এইগুলো করিয়ে যখন তার একটা জ্ঞান হচ্ছে তখন তাকে প্রথমে হয়তো একটু বেসিক লেভেল 1-এর অঙ্ক করালাম, তারপর আস্তে আস্তে লেভেল বাড়ালাম লেভেল 2 লেভেল 3, তারপর তাকে প্রিভিয়াস ইয়ারের যে চ্যাপ্টারগুলো সেগুলো হয়তো ক্যাট ম্যাটে সলভ করালাম। তো স্টুডেন্টদের কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। একটা স্টুডেন্ট যে বেসিকই ভালোভাবে জানে না, সে প্রথমেই স্টাডি মেটেরিয়াল তার মাথায় ব্যাপারটা ঢুকে গেছে, এই কনসেপশনটা কিন্তু অত্যন্ত ভুল। আমি জানি যে অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে যারা এরকম স্টাডি মেটেরিয়াল বাজারে প্রোভাইড করে এবং তাদের স্টাডি মেটেরিয়াল কিনতেও পাওয়া যায়, কিন্তু সেই স্টাডি মেটেরিয়াল কিনে কি লাভ যদি স্টুডেন্টের কনসেপশনই না থাকে? তাকে তো আগে কনসেপশনটা করতে হবে। আমাদের কাছে এরকম প্রচুর স্টাডি মেটেরিয়াল আছে, স্টাডি মেটেরিয়াল এরকম বানানোই যায় এখান থেকে ওখান থেকে সেখান থেকে, সব ইনস্টিটিউট এইভাবেই বানাচ্ছে, কিন্তু স্টুডেন্টকে যদি আমরা বেসিকটা না বুঝাই কোনো চ্যাপ্টারে, সেই বেসিকটা না বুঝিয়ে আগে বেসিক সামস করতে হবে, তারপর আস্তে আস্তে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 করে আস্তে আস্তে উপরে উঠতে হবে। একবারেই যদি তুমি স্টাডি মেটেরিয়াল নিয়ে হায়ার সামসে চলে যেতে চাও, যাদের কিন্তু বেস উইক বা হয়তো মধ্যম মেধা স্টুডেন্ট, তারা কিন্তু কখনোই জিনিসটাকে ধরতে পারবে না। কাজে স্টুডেন্টদের আমি বলছি, যারা ক্যাট বা ম্যাটের টিউশন নিতে চাও, তোমাদের কিন্তু এই মিসকনসেপশনটা একদম মন থেকে মুছে ফেলতে হবে। আমি জানি আমি অনেক ইনস্টিটিউট আছে যাদের নাম করতে চাইছি না, যারা হয়তো 60,000 70,000 75,000 এক বছরে যারা প্রিপারেশন করাচ্ছে ক্যাটের বা ম্যাটের হয়তো করাচ্ছে, তারা হয়তো এরকম স্টাডি মেটেরিয়াল নিয়ে ব্যবসা করে, কিন্তু আমরা ব্যবসা করি না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্ট তৈরি করা। আমরা আগে স্টুডেন্টকে দেখি, একটা দুটো তিনটে ক্লাস করি যে তার লেভেল কতটা, সে কতটা নিতে পারবে, সেই অনুযায়ী কিন্তু তাকে ট্রিটমেন্ট করা হয়। ডাক্তার যেমন দেখে আগে পেশেন্ট, যে না পেশেন্টের সিচুয়েশনটা কি, কোন জায়গায় আছে টেস্ট করে আগে, আমাদের সেখানে কিন্তু পড়ানোর ব্যাপারটাও ঠিক তাই। আমরা আগে একটা স্টুডেন্টকে দেখে পড়িয়ে প্রথমে জাজ করে নিই যে তার বেস কতটা স্ট্রং বা সে কোথায় দাঁড়িয়ে আছে, তাকে কিভাবে তৈরি করতে হবে। সব স্টুডেন্টের ক্ষেত্রে এক না, যে একটু মেরিটোরিয়াস তার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, যে একটু মধ্যম মেধার তার তাকে একটু অন্যভাবে ট্যাকেল করতে হবে, আবার যে একটু খুব একদমই উইক তাকেও অন্যভাবে করতে হবে। কাজে এটা ম্যাজিক নয় যে একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম হয়ে গেল কেল্লা ফতে হয়ে গেল, এই ধারণাটা ভুল। যারা এই স্টাডি মেটেরিয়ালের পেছনে ছোটে, আলটিমেটলি কিন্তু তাদের কি হয় অবস্থা জানো, একদম মুখ টুকরে পরীক্ষার হলে মোত্তা খেয়ে পড়ে, কারণ তাদের তো কোনো কনসেপশন নেই। তোমাকে আমি একটা সলিউশন স্টাডি মেটেরিয়াল দিয়ে দিতে পারি একটা চ্যাপ্টারের কতগুলো, কিন্তু তাতে তোমার কি লাভ হবে? তুমি তো সেগুলো বুঝতেই পারবে না যে কি করে কি হচ্ছে। তো তোমাকে তো আগে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কি করে জিনিসগুলো হচ্ছে। তো অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ফোন করে অদ্ভুত বোকা বোকা কথা বলে যে আপনি কি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেন, তো এই কনসেপশনটা কিন্তু একদমই মিসকনসেপশন। স্টাডি মেটেরিয়াল তখনই দেওয়া বুদ্ধিমানের কাজ যে যখন স্টুডেন্টের বেসটা ভালোভাবে তৈরি, সে সমস্ত চ্যাপ্টার মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সে কভার করে এসেছে, সেই স্টুডেন্ট স্টাডি মেটেরিয়াল অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু যারা তৈরি হতে চাইছো, সবে যারা শুরু করছো, যাদের মেধা অতটা ভালো না, মধ্যম মানের বা হয়তো একটু বিলো, তারা কিন্তু স্টাডি মেটেরিয়াল দিলে কিন্তু তারা সেটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। এটা কিন্তু দীর্ঘ 17 বছর আমি পড়াচ্ছি বলেই কিন্তু এই কথাগুলো বলছি, এবং আমাদের ইনস্টিটিউট থেকে অনেকেই কিন্তু ক্যাট ম্যাটে ভালো রেজাল্ট করেছে, অনেকেই 80, 85, 90 এরকম স্কোর করেছে। তারাও যে খুব সাংঘাতিক মিজাল মেধা স্টুডেন্ট না, কিন্তু তাদেরকে আমরা গাইড করেছি এবং তারা খেটেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে টেকনিক্যালি খুব পড়তে হয়, কোন জায়গা থেকে তুমি কতটা অ্যান্সার করবে, কোন চ্যাপ্টারগুলো করবে, কীভাবে সাজেস্টিভ ব্যাপারটা করা, পুরো সিলেবাস তো কখনোই করা সম্ভব না, কিন্তু যেসব জায়গা থেকে সামসগুলো দেয়, যে যে চ্যাপ্টারগুলো সেগুলোর বেসিক করা, সেগুলো লেভেল 1 করা, সেগুলো প্রিভিয়াস ইয়ারের ক্যাটের যে কোশ্চেনগুলো সেইগুলো সলভ করা বা ম্যাটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেইগুলো সলভ করা, এইভাবে কিন্তু করে করে তৈরি হতে হয়। তাই তোমাদের বলছি, যদি তোমাদের মনে হয় যে টিউশনের দরকার আছে একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও, একদম গোড়া থেকে ধরে ধরে, তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো।
আমার নাম্বার দেখো স্কলে, যেটা আমাদের আমার নাম্বারটা স্কল করছে, যেটা 9748161018। যদি তোমাদের টিউশন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু অনেক নমিনাল ফিজে টিউশন দিই, এবং আমাদের এখানে কিন্তু ক্যাট পড়ার জন্যে ওই 60,000-70,000 টাকা প্রথমেই 1 বছরে দিতে হয় না। আমাদের একটা মান্থলি ফিজের সিস্টেম আছে, এবং আমাদের অনলাইনেই ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে, এবং সপ্তাহে 4 দিন ক্লাস হয়, 1 আওয়ার করে ডিউরেশন থাকে। আমরা এখানে মোটামুটি ম্যাথস, ডিআই, রিজনিং এগুলো সবই আমরা প্রিপেয়ার করে দিই একদম বেসিক লেভেল থেকে, এবং আস্তে আস্তে আমি লেভেল তুলি। প্রথমে হয়তো বেসিক করালাম, তারপর ম্যাথ লেভেলে করালাম, তারপর আমরা ক্যাটে যাই, যাতে স্টুডেন্টের সবটাই কভার হয়, সে সব এক্সামই দিতে পারে। মানে আমাদের এখানে যদি ক্যাটের লেভেলে কেউ প্রিপেয়ার করে, সে কিন্তু ম্যাট ও এন ম্যাট সি ম্যাট জ্যাট যেগুলো স্ন্যাপ সবই কিন্তু সে প্রিপেয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই অবধি কথাগুলো বললাম তোমাদের এই মিসকনসেপশনটা দূর করার জন্য। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করতে পারো আমার, এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অবধি বলেই নমস্কার।